নমস্কার, কেমন আছেন সবাই? খুব ভালো আছেন তো? মন ভালো আছে তো? মন ভালো আছে তো? এতক্ষণ ব্যাকস্টেজে অপেক্ষা করতে করতে একটা গানের কয়েকটা লাইন বারবার মনে আসছিল। এমন ব্যাকুল যখন তখন, ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। জানি না, জানি না, জানি না কি কারণ। আমরা কিন্তু জানি আজ আমাদের মনের ব্যাকুল হওয়ার কারণটা এক্স্যাক্টলি কি। তবে আজই এই ব্যাকুলতার সমাপ্তি, এই ব্যাকুলতার আনন্দ ও আন্তরিকতাকে আপনাদের সাথে ভাগ করে নিতে আমি মধুমিতা, আজকের অনুষ্ঠানের সঞ্চালক। বঙ্গ কানেকশন দুবাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও অকুণ্ঠ ধন্যবাদ। আমাদের এই সঙ্গীত মুখর সাংস্কৃতিক সন্ধ্যাকে আপনাদের সুবিশাল সংখ্যায় উপস্থিতির দ্বারা সাফল্যমণ্ডিত করে তোলার জন্য হার্টিয়েস্ট ওয়েলকাম অ্যান্ড আ বিগ থ্যাংক ইউ টু অল ইউ লাভলি পিপল আউট দেয়ার ফর জয়নিং বঙ্গ কানেকশন দুবাই টুনাইট ইন দিস মেসমারাইজিং, স্কিন্টিলেটিং অ্যান্ড এনথ্রলিং মিউজিক্যাল এক্সট্রাভাগান্সা অ্যান্ড স্ট্রাইভিং টু মেক আওয়ার এফর্ট আ হিউজ সাকসেস। It would also never have been possible without the generous support of all our sponsors for this event, and I, on behalf of Bong Connection Dubai, would like to thank all our sponsors sincerely. Our title sponsor, Danube, powered by Natural Collagen. Co-sponsors, Blue Ocean Training and Consultancy, Sunflag LLC, Flight Group, Associate Sponsors, Al Ansari Exchange, Sapil, Al Rawabi, Pearl Insurance, Fix a Battery, Amalthea Capital, Textest India Laboratories Private Limited. Supported by our radio partner, 102.4 FM, digital partner, IBC Studio, hospitality partner, Mercure Gold Hotel, Visa partner, Right View Tourism LLC, Restaurant Partner, Palm Grove Kolkata Kitchen, Entertainment Partner, Vegas Club, Travel Partner, Diamond Lease Car Rental. Thank you so much for all your support. Ekti announcement ache, auditorium er baire Blue Ocean er ekta booth ache, Blue Ocean Training and Consultancy. All of you are requested to kindly register your names and visit the booth, because there is a lucky draw which is to be held tomorrow, and who knows, you can be the winner. You will receive, whoever the winner is, will receive a gift voucher from Blue Ocean Training and Consultancy. So please do register, do not forget, and try your luck at the booth. এবার তো ডেফিনেটলি জানি আপনারা কি ভাবছেন। চেনা পরিচিত প্রথাগত কিছু ভারী স্টিরিওটাইপ বুলি আউরে এই মধুমিতা আসর জমানোর চেষ্টা করছে, তাই তো? ঠিক আছে, তাহলে একদম অপ্রথাগতভাবে চলুন আজকের সন্ধ্যার জমজমাট আসরের তালে তাল মিলিয়ে বলি কি, সবাই লাল ফিতে সাদা মোজা পরে এসেছেন তো? কে পরে এসেছেন? আমি দেখতে পাচ্ছি না, এখানে খুব আলো। লাল ফিতে সাদা মোজা, সাদা মোজা কেউ পরে এসেছেন নাকি? কারা দেখি? লাল ফিতে, শিওর? ওকে, আমাদের এই আনন্দমুখর সন্ধ্যার সাইরেন কিন্তু নটার কিছুটা আগেই বেজে গেছে। সাইরেন যারা মিস করলেন তারা হয়তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে দোকানে বসে ঘড়িতে দম দিচ্ছেন, ভেবে লাভ নেই,
কালো ধোয়াকে পিছনে ফেলে চলুন ঝটপট উঠে পড়ি সেই স্কুল বাসে, দ্রুত ছুটে যাই সেই বিষণ্ন দিন কাটিয়ে প্রসন্ন সন্ধ্যার খুশি মাখা যাত্রাপথে। অনুষ্ঠানের শুরুতেই আমরা আন্তরিক ধন্যবাদ সহ অভিনন্দন জানাতে চাই আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথিকে, ডক্টর সাথ্যা মেনন। ডক্টর মেনন ইজ এ ট্রেইল ব্লেজার ইন লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন এডুকেশন ইন দ্য মিডল ইস্ট, আ টপ নচ প্রফেশনাল অ্যান্ড আ হ্যান্ডস অন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হু ব্লেন্ডস প্র্যাকটিক্যালিটি উইথ থিওরি অ্যান্ড ট্রেনিং উইথ এক্সপিরিয়েন্স। হি ইজ দ্য ড্রাইভিং ফোর্স বিহাইন্ড ব্লু ওশন অ্যান্ড হ্যাজ স্পার্কড দ্য ক্যারিয়ার্স অফ মোর দ্যান থাউজেন্ডস অফ প্রফেশনালস ওয়ার্ল্ড ওয়াইড। উই আর ইনডিড গ্রেটফুল টু হ্যাভ ডক্টর মেনন উইথ আস টু নাইট। উই হার্টলি ওয়েলকাম দ্য চিফ গেস্ট অফ আর শো, ডক্টর সাথ্যা মেনন। স্যার, ইফ ইউ কুড প্লিজ কাম অন স্টেজ। And we also welcome Mrs. Menon. Request you, ma'am, to come on stage, please. May I cordially invite Dr. Menon to help light the lamp and set a perfect tone to the inauguration of this event. Ladies and gentlemen, a big round of applause for Dr. Menon. Please accept this memento as a token of appreciation from Bond Connection Dubai. Could we please have the privilege of hearing a few words from you? Ladies and gentlemen, namaskar. I was humbled when I received a mail from Sudhi for requesting me to become the chief guest, and now it's a privilege for me to stand in front of such a vibrant and lively Bengali audience. I can see it's a packed audience bubbling with excitement to listen to the legendary Nachiketa live. Frankly speaking, I've heard about Nachiketa from my Bengali friends and my wife. She used to say, I grew up on Nachiketa's Jeevan Mukhi song. I hope I'm correct. Yeah? Yes. And even though I'm not from Bengal, my second home is Calcutta, and I have a lot of Bengali friends who are, I'm sure, in this audience as well, who has wholeheartedly accepted me as a part of them, if not special. I'm also very happy to say that people like Sudeep and Ridham Raga has taken lead roles in bringing the community together
and by organizing such a cultural event, musical night. Why I'm saying this is, especially, a couple of days before, I was attending an international conference on artificial intelligence. So the speaker was saying very scary things. I'm sure many of you out here are professionals in your respective fields. He said, in a couple of years' time, things are going to change exponentially. That means many of the jobs are going to go away to the robots. Any job to do with data processing is going to go away to the robots. I can see some murmur. But the silver lining, what he said was, there are certain things which are never going to change. That's the love, the affection, the relationships, art, culture, music. These are the things which are never going to change. So, let's give a big round of applause to Sudeep and to Rhythm Raga team to coordinate such kind of events. And we have seen in the past as well, a lot of events like Bapi Lahiri, I've seen Bhoomi and Bol. It was fantastic performances. Now you might be wondering, what's my connection to Bengal? Many of you. My tryst with Bengalis started many years ago when I met a small Bengali girl in a train in South India. I'd never been to Calcutta before in my life when I was studying in school. Today, many years later, we are here, married, we have two lovely children. So that's what my connection with Calcutta is. But at the same time, we visit Calcutta very frequently. It's like I said before, it's my second home. Kosher Mamso. Yeah. During the holidays, Rasgulla in Kesidas is something which I remember. Yeah. And Sandesh from Mitai, the Lassi from Theatre Road are all the favorites when I visit Calcutta. And also, the never-ending Adda sessions. There is not even a time left. We have so many friends who keeps on doing Addas. When I never knew what is Adda, let's do Adda. I said, what is it? And you know, our cup of teas. Even when I go to the market, even though I can not speak Bengali, but I can speak smattering of some words, two questions which I definitely will come across. Even the people who I'm meeting after 4 years, 5 years. Dada, ki khobar? Dada, kemon acho? So these two questions I'm always bracing myself to answer in Bengali. So thank you very much for inviting me for this event. And I hope we are going to witness a wonderful and a mesmerizing program from Nachiketa. Thank you, Sudeep. Thank you, Rhythm Raga. আমাদের আজকের অনুষ্ঠান গানের অনুষ্ঠান, কিন্তু গানের আগে একটু বাজনা শুনে নিলে হয় না? বেশ একটু রিদমে আসা যাবে, তাই না? বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের পোশাকি নাম যখন রিদম রাগা ফোর। ফোর সত্যি ফোর না? দেখতে দেখতে চারটে বছর কেটে গেল। Four long years traversing the highway of a magnificent musical journey of Bong Connection Dubai. Ladies and gentlemen, let us put our hands together, make some noise to have a big and a real big round of applause for our very own Bong Connection Dubai. Je Bangla o Bangali ke ei sudur probashe ek sutre bethe rekheche amader Bong Connection Dubai. নিজেদের পিঠ একটু চাপড়ানো তো হলো, এবার ফিরে আসি বাজনায়। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ আমাদের মধ্যে আমরা এমন একজন যন্ত্রশিল্পীকে পেয়েছি যিনি অত্যন্ত গুণী মানুষ, তবে আমাদের একদম কাছের, আমাদেরই দুবাইয়ের, মিস্টার সুশীল শেরসাদ। গেও যোগী ভিক পায় না এই প্রবাদের মুখে ধুলো ছিটিয়ে আসুন আমরা মঞ্চে সাদরে ডেকে নিই ওনাকে, উৎসাহিত করি আমাদের আনন্দ দিতে, ভরিয়ে দিতে
তার স্যাক্সোফোনের সুরের মূর্ছনায়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্রেজেন্টিং সুশীল শেরসার, দ্য স্টেজ ইজ অল ইয়ার্স স্যার। Title sponsor Danube, powered by Natural Collagen, co-sponsors Blue Ocean Training and Consultancy, Sunflag LLC, Flight Group, associate sponsors Al Ansari Exchange, Sapil, Al Rawabi, Pearl Insurance, Fix a Battery, Amalthea Capital, Textist India Laboratories Private Limited, supported by 102.4 FM, IBC Studio, Mercure Gold Hotel, Right View Tourism LLC, Palm Grove Kolkata Kitchen, Beggars Club, Diamond Lease Car Rental. আমাদের খুবই সৌভাগ্য যে এত সুন্দর একটি সন্ধ্যার আনন্দ ভাগ করে নেবার জন্য আজ আমরা আমাদের মাঝে পেয়েছি একজন বিশেষ অতিথিকে। সুদূর কলকাতা থেকে আন্তরিক ভালোবাসার টানে আমাদের মাঝে উপস্থিত, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, পুট ইয়োর হ্যান্ডস টুগেদার ফর রাজশ্রী। রাজশ্রী নিজে সাংস্কৃতিক জগতের মানুষ, বাংলা সিরিয়াল সিনেমায় তার অভিনয় সেই সাক্ষ্যই বহন করে।
কেয়া পাতা নৌকো, ইচ্ছে নদী, এই ছেলেটা, ভেল ভেলেটা, এরকম অনেক জনপ্রিয় টিভি সিরিয়ালে আমরা দেখতে পাই তাকে। আজকে আমাদের এই সন্ধ্যাকে যেন আরও আলোকিত করেছে তার উজ্জ্বল উপস্থিতি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মে আই টেক দিস অপরচুনিটি টু ইনভাইট রাজশ্রী টু কাম আপ অন স্টেজ অ্যান্ড অ্যাকসেপ্ট আ হাম্বল টোকেন অফ গ্র্যাটিচিউড অন বিহাফ অফ বং কানেকশন দুবাই, প্লিজ। নমস্কার। বং কানেকশন দুবাই এর প্রত্যেক সদস্যকে আন্তরিক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাই এত বড় একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আর আরেকজনকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই, রাজু মানে সুদীপ, আমার ছোট্টবেলার বন্ধু, আমরা একসঙ্গে খেলাধুলো করে বড় হয়েছি, যার আমন্ত্রণে এত সুন্দর একটা সন্ধ্যায় আপনাদের সাথে একটু গল্প করার, সুন্দর সময় কাটানোর সুযোগ পেয়েছি। আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা না থাকলে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করা যেত না। আসলে এসেই আমি এত আন্তরিকতা ছোঁয়া পেয়েছি এইখানে, আমার মনে হচ্ছে না যে আমি সত্যি কলকাতা থেকে দুবাইয়ে এসে আপনাদের সাথে গল্প করছি বা সুন্দর সময় কাটাচ্ছি। আমার কিন্তু মনে হচ্ছে আমি আমার শহরে, আমার পাড়ায়, আমার আমার লোকজনদের মাঝখানেই দাঁড়িয়ে রয়েছি। ভীষণ ভীষণভাবে আন্তরিকতা ছোঁয়া পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর অনিন্দ, সৌরভ, সপ্তর্ষিদা, রূপা, থ্যাংক ইউ সো মাচ, এত ভালোবাসা দিয়েছে, আসার সাথে সাথে সমস্ত ক্লান্তি চলে গেছে, মনে হচ্ছে যে বন্ধুদের মাঝখানে। আসলে সত্যি আমরা তো সময় পাই না, এখানে আপনাদেরও খুব ব্যস্ততা চলে, সারা সপ্তাহ কাজ, তারপর একদিন দুদিন ছুটি, আমাদের তো কখন, মানে আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছি, আমাদের কখন সন্ধে হয়, কখন রাত্রি হয়, কখন বিকেল হয় কিছু বুঝতে পারি না। ওই যে ফ্লোরে ঢুকে যাই, সকালবেলা ঢুকি, তারপর কখন ছুটি হবে কেউ কিছু জানতে পারি না, অক্লান্ত পরিশ্রম চলে। তো আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ যেন আমাদের ওপর এইরকমভাবেই থাকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এক্ষুনি আসবে নচিকেতা চক্রবর্তী, একটা ভীষণ ভালো পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা যেন আমার মাথার উপর থাকে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন, কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন। সত্যি আশির দশকের শেষ দিকটায় বাংলা গানের জগৎ যেন কিছুটা থমকেই দাঁড়িয়েছিল। নিরাশার পাখি মনে সংশয়ের সৃষ্টি করেছিল। ঠিক এমনই একটা সময় 90 দশকের গোড়ার দিকে, হাতে গিটার, চোখে স্বপ্ন আর বুকে নতুন কিছু করার সৃষ্টি সুখের উল্লাস নিয়ে হাজির হলো স্বপ্নের এক ফেরিওয়ালা, নচিকেতা। অতুল আত্মবিশ্বাস নিয়ে দৃপ্ত কণ্ঠে সে জানিয়ে দিল, এই বেশ ভালো আছি। পুরো বাংলা যেন কেঁপে উঠে নড়ে চড়ে বসল তাদের নতুন যুবরাজকে অভ্যর্থনা জানাতে। যৌবরাজ্যে সূর্য কখনো অস্ত যায় না, সেই 1993 সাল থেকে শুরু করে সুদীর্ঘ প্রায় 25 বছর ধরে তার অনন্য সুন্দর গানের ভাষা ও তার সুরেলা পরিবেশন ক্রমশ হয়ে উঠল সমাজের প্রতিটি স্তরের মানুষের ভাষা, সেই ভাষা যা আমাদের মনের কোণে কোথাও না কোথাও লুকিয়েছিল, কিন্তু ঠিকমতো প্রকাশ করার সাহস আমরা জোগাতে পারছিলাম না।
একরাশ তাজা বাতাস জন্ম নিল। আমাদের সংকীর্ণ সমাজের ঘুণ ধরে যাওয়া দম আটকা পরিবেশে বেকার যুবকের হতাশা তার গানে পেল নতুন ভাষা, প্রেমিকের অসহায় চোখ পেল প্রেমিকার সিলিং থেকে ঝুলতে দেখা বাস্তব দৃশ্য, বৃদ্ধাশ্রম সভ্যতার ফাঁপা বেলুন ফাটিয়ে চলেছে তার আপোষহীন যাত্রা, শুধু জীবনের কথা বলাই জীবন তার গানে প্রকাশ পায় এই অপূর্ব জীবনবোধ। নিরাপত্তার উষ্ণতা দিয়ে আমরা যন্ত্রণা ঢাকার চেষ্টা করলেও বুকে আজও বেজে ওঠে তার গানের বিবেক ছোঁয়া সুর। যাই হোক, আমার আর কথা বাড়িয়ে কাজ নেই। আসলে কি জানেন, স্মৃতি স্মরণী বে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর পৌঁছে গেছিলাম সেই রক্তে আগুন ধরানো বেপরোয়া কলেজ লাইফের দিনগুলিতে, যার অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন, ছিলেন কেন বলছি, ছিলেন, আছেন ও থাকবেন আমাদেরই প্রিয় নচিকেতা। আর ধৈর্য ধরে রাখা মুশকিল, আসুন ডেকে নিই ওনাকে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, পুট ইয়র হ্যান্ডস টুগেদার টু ওয়েলকাম অন স্টেজ the superstar of the event tonight, the legendary singer, songwriter and composer, the one and only one, Nachiketa. অন্তবিহীন পথ চলায় জীবন, অন্তবিহীন পথ, অন্তবিহীন পথ চলায় জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলায় জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলায় জীবন, জীবন প্রসব করে চলায় জীবন, শুধু যোগের খেলাই জীবন, অন্তবিহীন পথ চলায় জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলায় জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। মনে করে আমার ভয়েসটা একটু কমে যাবে। মনিটর মে মেরা ভয়েস যারা কম করে দিয়ে, শুধু সূর্য, শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, একই কক্ষ পথে ঘোরাই জীবন, স্বপ্নের সমাধি পড়াই জীবন, মনের গোপন ঘরে, মনের গোপন ঘরে যে সাপত ঘর করে তাকেই লালন করে চলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। ফুটপাথে, ফুটপাথে দেওয়া ঋষি শিশুরা জীবন, রাম ইসলাম আর শিশুরা জীবন, অসুরের বিষ পান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন, জিমিটা রোজ রাতে, জিমিটা রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগের খেলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। খুব ভালো, অনেক বড় ফুলের বুকে। তুমি আসবে বলে
তুমি আসবে বলে, তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ, তুমি আসবে বলেই শিশিরে শিশিরে ভরে গেছে মাঠ ঘাট, তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ, তুমি আসবে বলে শিশিরে শিশিরে ভরে গেছে মাঠ ঘাট, মনের জানলা খুলেছে পাল্লা আলো মন একাকার, যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন রামধনু পারাপার, মনের জানলা খুলেছে পাল্লা আলো মন একাকার, যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন রামধনু পারাপার, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। তুমি আসবে, তুমি আসবে জানি বলবো কিভাবে, তুমি যে আমার, তুমি আমার আকাশ সে আকাশে নেই আমারই অধিকার, তুমি আসবে জানি বলবো কিভাবে, তুমি যে আমার, তুমি আমার আকাশ সে আকাশে নেই আমারই অধিকার, দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙছে ছন্দ বুকেতে অজানা ভয়, জানি যে কোনো শর্তে লুকিয়ে রয়েছে আমারই পরাজয়, দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙছে ছন্দ বুকেতে অজানা ভয়, জানি যে কোনো শর্তে লুকিয়ে রয়েছে আমারই পরাজয়, তুমি আসবে বলে, তুমি আসবে বলে।